এখন বলে সুফিরা নাকি জিহাদ বিরোধী, সুফিরা হচ্ছে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বিরোধী, সুফিরা কোনো কখনো প্রকৃত জিহাদ বিরোধী নয়। বলা হয় ইতিহাসের কিতাবে আছে, যেই দিন ক্রুসেডার এই খ্রিস্টানরা ইউরোপিয়ান যৌথ শক্তি যেই দিন বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম দখল করে সেই দিন রক্তের বন্যায় পুরো ফিলিস্তিনের জেরুজালেমের রাস্তা ঘাটগুলো ভেসে গিয়েছিল রক্তের বন্যায়, মুসলমানদের রক্তের বন্যায়, এবং লাশের স্তূপ হয়ে গিয়েছিল। হযরত সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, তিনি বললেন এইভাবে হতে পারে না। আর মনে রাখবেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মুকাদ্দাস বিজয় করার প্রেরণা পেয়েছেন সুফিদের কাছ থেকে, কার কাছ থেকে? সুলতান সালাহউদ্দিন আইয়ুবি কার শিষ্য ছিলেন জানেন? নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ। কার? আমার সাথে বলেন নূর। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে, আমাদের তরুণদেরকে বুঝতে হবে। আমরা মুসলমান আত্মবিস্মৃত জাতি হয়ে গেছি, আমরা আমাদের ইতিহাস জানি না। মুসলমানরা সবকিছুতে ঊর্ধ্বে ছিল, জ্ঞানে বিজ্ঞানে সকল জায়গায় আলোচনা করেছি। মুসলমানদের বিজ্ঞানীদের কি অবদান এই মসজিদে আলোচনা করেছি। সারা পৃথিবী মুসলমানরা কন্ট্রোল করত, সকল কিছুতে সুপার পাওয়ার ছিল মুসলমান। কিন্তু ইতিহাস বিস্তৃত হয়ে গেছি আমরা, সোনালী অতীত ইতিহাস ভুলে আমরা এখন এক কোণার মধ্যে এইভাবে দুর্বল হয়ে পড়ে থাকি। ঠিক আছে, আমাদের যুবকদেরকে তরুণদেরকে জানতে হবে নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির কি উস্তাদ। নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ বাইতুল মুকাদ্দাস বিজয় করার যে প্রেরণা পেয়েছিলেন তা ছিল ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহর কিতাবু ইহইয়াউল উলুমি দ্বীনের কিতাবুল জিহাদ অধ্যয়ন করার পর। ইমাম গাজ্জালি কে ছিলেন? বিখ্যাত সুফি, বলেন না কে ছিলেন? বিখ্যাত সুফি। ওনার কাছ থেকে প্রেরণা পেয়েছেন, প্রেরণা ওনার কিতাব পড়ে প্রেরণা পেয়ে কিতাবুল জিহাদ অধ্যয়ন করার পর তিনি বাইতুল মুকাদ্দাস ফিরানোর জন্য সংকল্প করেন, যেটা পরে স্থানান্তর হয় কি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মধ্যে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি বলেন আমার গুরু আমার উস্তাদ তিনিও চেয়েছিলেন কি বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরুদ্ধার করার জন্য, আমার জীবন পণ করে আমি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে ছাড়ব। মনে রাখবেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির সৈন্যবাহিনীতে যারা ছিল তাদের অধিকাংশ ছিল সাইয়েদুনা গাউসুল আজম হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অধিকাংশ সৈন্যবাহিনী। এখন বলে সুফিরা নাকি জিহাদ বিরোধী, সুফিরা হচ্ছে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বিরোধী, সুফিরা কোনো কখনো প্রকৃত জিহাদ বিরোধী নয়। ব্রিটিশ আমলে কত পীর ফকির জিহাদ করেছেন, আমার নিজের বাড়ির কথা বলি, হবিগঞ্জের রিচি সৈয়দ বাড়ির সৈয়দ শাহ আম্বর আলী রহমতুল্লাহ আলহি আমার পূর্বপুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলনে হবিগঞ্জে নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশদেরকে ভাগানোর জন্য। তিনি কি সারা জীবন তাঁতের তৈরি কাপড় পরতেন? কিসের কাপড়? তাঁতের তৈরি কাপড় নিজের হাতে বানানো। আমাদের পাশের গ্রাম রিচির পাশের গ্রাম লোকরা লোকরার বাগের মধ্যে বাজারের মধ্যে চরখা বসিয়েছিলেন, কি বসিয়েছিলেন? চরখা, এবং বাহিনী গঠন করেছিলেন, সারা জীবন বাঁশের ছাতা মাথায় দিতেন, ব্রিটিশের তৈরি কাপড়ের ছাতা মাথায় দিতেন না। ঠিক আছে, তো সুফিরা সারা জীবন প্রকৃত জিহাদ করেছেন, কিন্তু সন্ত্রাসবাদ জঙ্গিবাদ অমুসলিমকেও আপনি বিনা কারণে হত্যা করতে পারেন না। বিনা কারণে আপনি বোমা বর্ষণ করে নিরপরাধ মুসলমানকে আপনি হত্যা করবেন, নিরপরাধ মানুষকে হত্যা করবেন, ইসলাম এর অনুমোদন দেয় না। কিন্তু যেইখানে সত্যিকারভাবে আপনার দেশ দখল করে নিয়েছে অমুসলিমরা সেইখানে অবশ্যই কি অস্ত্র হাতে তুলে নিতে হবে, এটা ইসলামের শিক্ষা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি কি করলেন? সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আগে মুসলমানদেরকে এক করলেন, কি করলেন? মুসলমানরা তখন তিন ভাগে ভাগ ছিল, কয় ভাগে? একটা ছিল বাগদাদের, কি আব্বাসীয় খেলাফতের আন্ডারে, আরেকটা ভাগ ছিল মিশরের, তখন ফাতেমি শিয়ারা ছিল ক্ষমতায় মিশরে, তারপর আরেকটা ভাগ ছিল কি দামেস্কে সিরিয়াতে, শামে, বর্তমান সিরিয়া, সেই শামে আর তিন ভাগে ভাগ ছিল মুসলমানেরা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি অনেক কলা কৌশল করে সকল মুসলমানকে এক ব্যানারের তলে এনেছেন, সকল দেশ জয় করেছেন, মিশর থেকে শিয়া ফাতেমিদেরকে উৎখাত করেছেন, কি করেছেন?
মিশরের শিয়া রাফেজি ইসমাইলি শিয়াদের একটা বংশ তারা ছিল মিশরের ক্ষমতায় তাদেরকে উৎখাত করেছেন সকল মুসলমানকে এক ব্যানারে এনেছেন 15 বছর সময় লেগেছে কত বছর আমার সাথে বলেন 15 বছর সময় লেগেছে তারপর সুলতান সালাহউদ্দিন আইয়ুবি সকল মুসলমানকে সাথে নিয়ে যখন জেরুজালেম ঘেরাও করলেন ক্রুসেডারদের হাত থেকে ইউরোপিয়ান শক্তির হাত থেকে ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকদ্দাসকে আরদে মুকদ্দাসা পবিত্র ভূমিকে সেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য যখন তিনি অবরোধ করলেন সেই খ্রিস্টান ইউরোপিয়ানরা হাত জোড় করে মাফ চেয়ে বিনা যুদ্ধে সেই বাইতুল মুকদ্দাস সালাহউদ্দিন আইয়ুবের হাতে দিয়ে ভেগে যেতে বাধ্য হয়েছে এবং যেই দিন সুলতান সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ যেই দিন বাইতুল মুকদ্দাস বিজয় করেন এক ফোঁটা রক্তপাত হয় নাই বলেন না সুবহানাল্লাহ এইটা হচ্ছে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য খ্রিস্টান ক্রুসেডাররা যেদিন বাইতুল মুকদ্দাস জয় করে সেই দিন লাশের স্তূপ হয়ে গিয়েছিল রক্তের বন্যা বয়ে গিয়েছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবি সুফি ছিলেন কি ছিলেন সুফি তরিকাতে বিশ্বাস করতেন বাদরিয়া তরিকাতে বিশ্বাস করতেন তিনি ছিলেন সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতে বিশ্বাসী নবীর প্রেমিক ছিলেন আর একটা মজার কথা বলি আপনাদেরকে ওনার বোনের জামাই মুজাফফর ছিল ওনার নাম উনি একটা এলাকা ইরবিলের আমির ছিলেন কি ছিলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বোনের জামাই মুজাফফর উনি ইরবিলে ছিলেন ইরবিলের আমির ছিলেন উনি সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শুরু করেন সুবহানাল্লাহ ব্যক্তিগতভাবে আগেও হতো কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির সময়ে এই মুজাফফর উনি শুরু করেন সুবহানাল্লাহ ওদের গায়ের জ্বালা হওয়ার কারণ বুঝছেন তো নাকি সালাফি আহলে হাদিস যারা আছে তাদের গায়ের জ্বালা হওয়ার কারণ কি সুলতান সালাহউদ্দিন আইয়ুবি আপাদ মস্তক সুন্নি সুফি আকিদার ছিলেন তিনি যখন বিজয় করলেন বাইতুল মুকদ্দাস আরদে মুকদ্দাসা পবিত্র ভূমি মসজিদ আকসা এক ফোঁটা রক্তপাত হয় নাই